কোন বস্তুতে অবস্থিন তলে স্থির অবস্থায় রাখা হলে এর উপর মোট কয়টা বল ক্রিয়া করে? ঠিক আছে, একটা বস্তুকে আপনি কি করছেন, অমসৃণ একটা তলের মধ্যে রাখছেন। ঠিক আছে, কিসের মধ্যে রাখছেন? অমসৃণ একটা তল। অমসৃণ তল বলতে এখানে কি বোঝানো হচ্ছে? অমসৃণ তল বলতে বোঝানো হচ্ছে এটার মধ্যে ঘর্ষণ আছে। ঠিক আছে, অমসৃণ তল বলতে কি বোঝানো হচ্ছে? এটার মধ্যে কি আছে? ঘর্ষণ আছে। মসৃণ বললে সেখানে আমরা ঘর্ষণ কনসিডার করতাম না। আচ্ছা, তাহলে এই বস্তুর উপর কয়টা বল ক্রিয়া করবে? দেখো, খুবই সিম্পল, সুন্দর একটা প্রশ্ন। নিচের দিকে ওজন কাজ করবে, সেটা কি? mg। এই তল অবশ্যই বস্তুর উপর একটা রিয়াকশন ফোর্স দিবে, সেটা কোন দিক বরাবর? অবশ্যই এই দিক বরাবর। আর এবং আরেকটা বল আছে, সেটা কি বল? সেটা হলো ঘর্ষণ বল। সেটা কি বল? ঘর্ষণ বল। যেহেতু তলটা অমসৃণ, সো আরেকটা বল আছে, সেটা কি বল? ঘর্ষণ বল। সো এখানে কিন্তু তিনটা বল কাজ করবে, একটা হলো বস্তুর ওজন, আর একটা হলো তল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত এই রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল, আর একটা হলো কি? ঘর্ষণ বল। যদি বলতো মসৃণ তল, তাহলে অ্যান্সার হইতো দুইটা, শুধুমাত্র রিয়াকশন ফোর্স আর ওজন। কিন্তু যখন আপনাকে বলছে যেটা অমসৃণ তল, তখন কিন্তু আরেকটা নতুন বল চলে আসছে, সেটা কি বল? ঘর্ষণ বল। সো কয়টা বল কাজ করবে এখানে? তিনটা বল কাজ করবে। ঠিক আছে, কয়টা বল? তিনটা বল। ভাইয়া, এক্সামে কি অনেক সিকিউ এক্সাক্ট গামার ভ্যালু নেই? গামার ভ্যালু যদি দেওয়া না থাকে তাহলে হলো 1.4 ধরবেন। ঠিক আছে, যদি কোনোভাবেই গামা কিছু বলা না থাকে তাহলে গামা 1.4 ধরবেন। 1.4 কিচ্ছু বলা না থাকলে 1.4। ঠিক আছে, ওকে, এটা বুঝছো? এটা সিলেট বোর্ড আসছিল কিন্তু। হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন যে অমসৃণ তলে কয়টা বল কাজ করে একটা স্থির বস্তুর উপর? তিনটা বল কাজ করে, একটা হলো ওজন, একটা হলো তল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত রিয়াকশন ফোর্স, আর একটা হলো কি বলতো? ঘর্ষণ বল। যেহেতু তলটা অমসৃণ, তাহলে অবশ্যই একটা ঘর্ষণ বল থাকবে, সেটাও কাজ করবে। সো টোটাল তিনটা ফোর্স কাজ করবে। ঠিক আছে, ওকেই, চলো নেক্সট। নিচের কোন বলটা সবচেয়ে দুর্বল বল? আমরা জানি সবচেয়ে দুর্বল বল হলো কোনটা? মহাকর্ষ বল। ঠিক আছে, সবচেয়ে দুর্বল মহাকর্ষ বল। তারপর কি বলতো? তারপর হলো দুর্বল নিউক্লিয় বল, তারপর হলো তাড়িত চুম্বক বল, আর তারপর হলো কি? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী, তার চেয়ে কম শক্তিশালী হলো তড়িৎ চুম্বক বল, তার চেয়ে আরেকটু কম শক্তিশালী হলো দুর্বল নিউক্লিয় বল, আর সবচেয়ে কম শক্তিশালীকে মহাকর্ষ বল। ঠিক আছে, দেখছো এটা কতবার আসছে? আয় হায়, অনেক জায়গায় আসছে। আচ্ছা চলেন, এগুলো তো থিওরি, আপনারা জানেনই। আচ্ছা, গাছের একটা আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে এছে একটা এফ প্রাইম হবে, এফ প্রাইম বলে আকর্ষণ করছে, তাহলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, একটা আপেল আছে, একটা আপেল আছে, আর এই হলো আমাদের পৃথিবী। ঠিক আছে, এই ধরো আমাদের পৃথিবী। আচ্ছা, ধরো এটা আমাদের পৃথিবী, এটা কি আমাদের পৃথিবী? ওকে, আচ্ছা, এখন আপেল পৃথিবীকে আকর্ষণ করতেছে কত বলে? আকর্ষণ করতেছে এফ বলে। আবার পৃথিবী আপেলকে কত বলে আকর্ষণ করতেছে? এফ প্রাইম বলে। তোমাকে বলছে কোনটা বড় কোনটা ছোট? ভাইয়া, দুইটা বলেরই মান সমান। পৃথিবী আপেলকে যত বলে আকর্ষণ করবে, আপেলও পৃথিবীকে ঠিক তত বলেই আকর্ষণ করবে, দুইটা বলের মান সমান। এখন তুমি তাহলে বলতে পারো যে ভাইয়া, তাহলে কেন আপেল পৃথিবীতে পড়ে, পৃথিবী কেন আপেলের দিকে যায় না? কারণ পৃথিবীর তোমার জড়তা অনেক বেশি, পৃথিবীর ভর অনেক বেশি না? সো পৃথিবীর যেহেতু ভর অনেক বেশি, সো পৃথিবীর জড়তা অনেক বেশি। আপেল কর্তৃক প্রদত্ত এই ছোট্ট বল দ্বারা পৃথিবীকে নড়ানো সম্ভব না, কিন্তু এই ছোট্ট বল দ্বারা আপেলকে নড়ানো সম্ভব। তার জন্য আপেল পৃথিবীতে এসে পড়ে, পৃথিবী আপেলে যায় না। বাট এরা পরস্পর পরস্পরের উপর যে বলটা প্রয়োগ করবে সেটা কিন্তু অবশ্যই সমান, এফ ইজ ইকুয়ালস টু কি হবে? এফ প্রাইম হবে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? আচ্ছা।